এই যে ছেলে টানছে, ছেলে এখন ঘুরিয়ে টানছে, এই দুটোকে একসঙ্গে নেবে, এই দুটোকে একসঙ্গে নেবে, একটা গেল, একটা গেল, একটা গেছে, দুটোই গেছে, দুটোই একসঙ্গে। অলিভ ঘুরি তুলতে শুরু করে দিয়েছে, আমি তো এই ঘুরিটা ওড়াবো বললাম। হাই সবাইকে, তো আজকের থেকে আমি ভেবেছি আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে কিংবা আমার পেজে, সেটা হচ্ছে প্রচুর কাজের চাপ ছিল আর প্রচণ্ড গরম ছিল, আর এসি নেই গরিব মানুষের ঘর, ফ্যান বন্ধ করে ভিডিও বানানোর মতন মানে সাহসটা হচ্ছিল না, আর আমি একটু নয়েজ টয়েজ ওইগুলো মেনটেন করি। ওকে, রথযাত্রার জন্য আমি আগেও আগের বছরে একটা ভিডিও ছেড়েছিলাম যেটাই খুব ভালো রেসপন্স দিয়েছিলেন আপনারা, আর এবছরও ব্যাক টু ব্যাক ভিডিও ছাড়বো, চিন্তা নেই। আর আজকে অ্যাকশন ক্যামেরায় করছি না, আজকে আমি আমার ফোনেই করছি, আজকের থেকে ঘুড়ি ওড়ানো শুরু করছি। আর আজকে সকালবেলায় আমি ছাদ থেকে একটা ঘুড়ি ধরেছি, এবার প্রতিদিন আমি চাইছি একটা ছোট করে হলেও ঘুড়ি ওড়ানোর ব্লগ রাখবো, কারণ শান্তিপুর আর আউট অফ শান্তিপুরেরও কয়েকজন বলছে যে দাদা ঘুড়ির ভিডিও ছাড়ো, তোমার ঘুড়ির ভিডিও খুব ভালো হয়। আর সবাইকে বলে রাখছি যারা আমার ব্লগ দেখে আমাকে পছন্দ করে, আমি অ্যাকশন ক্যামেরা ইউজ করছি না কারণ প্রচণ্ড গরম, আর ছাদে আমি গোপ্রোটাই নিয়ে যাই আর 360টাই নিয়ে যাই, যেটাই নিয়ে যাই না কেন প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে প্রতিটা ডিভাইস, ইভেন আমার ফোনও। তো যাই হোক, মেন ভিডিওতে আসা যাক। আজকে যে ঘুড়িটা ধরেছি, এত বড় একটা ঘুড়ি ধরেছি, এই যে এত বড় কাতলা মাছের লেজের মতো লেজ। Oh my God! Wow! Wow! ভিডিওটা আমি মনোজিতদের ছাদ থেকেই করব, আমার ছাদে করছি না কারণ দু তিনজন মিলে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা। ওর বাড়িতে হচ্ছে আমার লাটাই আমার ঘড়ি সমস্তটা কেনে রেখে দেওয়া আছে, মনোজিতকে গিয়ে ডাকি আর হচ্ছে আজকে এই ঘুড়িটা ওড়াবো, আর প্লাস আমার যে ঘুড়ি কিনে রেখে দেওয়া সেটা ওর বাড়িতেই রেখে দেওয়া আছে। এত ঘুড়ি কিনি সেটা কত ঘুড়ি কিনি সেটা সবাই জানেন, যেহেতু আমাদের এখানে এত আগের থেকে প্রচুর ঘুড়ি ওড়া শুরু হয়ে গেছে, আমি ওড়াতে পারছি না তো রিসেন্ট ওড়াবো, আর হচ্ছে প্রচুর ঘুড়ি কিনেছি, কী কী ঘুড়ি কিনেছি সেগুলো দেখাচ্ছি চলুন। আর পটলা এবছর আর ওড়াচ্ছে না, পটলা হাই করে, পটলা এবছর ওড়াচ্ছে না, পটলাও ওড়াবে, আমি দুদিন একটু মনে দিতে পারি থেকে ওড়াই, দুই বন্ধু একটু আড্ডা মারতে মারতে ঘুড়ি ওড়াই, কত ঘুড়ি কাটছি সেটাও দেখাবো, আসছি। হ্যাঁ, তো মনোজিতের বাড়িতে যাচ্ছি, মনোজিতকে দেখি কি বলে, আর ওই যে আমার নতুন বাইকটা এনফিল্ডটা, এনফিল্ডেরও নতুন ভিডিও আসছে বৃহস্পতিবার হুইলিংওয়ালা পেজ থেকে, হুইলিংওয়ালা চ্যানেল থেকে, তো সেটাও দেখানো হচ্ছে। অলরেডি আকাশে ঘুড়ি উঠছে, আকাশে ঘুড়ি উঠছে, তো মনোজিতদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আবার মনোজিতদের বাড়ি চলে এসেছি, এর আগের বার যে ভিডিওটা অনেক দিয়েও গেছে আমার আগের বছরের রথের ভিডিওটা, তো সেটাও এই ঘরে বসেই বানানো ছিল, মনোজিৎ এখান থেকে ক্যামেরাটা ধরেছিল, আমি এখান থেকে বসে ভিডিও বানিয়েছিলাম। তো গাইজ, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমাদের ঘুড়ি কত কেনা হয়েছে আর সুতো কী প্রিপারেশান নিয়েছি। সুতোর প্রিপারেশান বলতে মাঞ্জা দেওয়া সুতো তো আছেই, প্লাস আমরা পান্ডা ইউজ করছি, আমরা লাইলনটাকে বর্জন করছি, লাইলনকে ওড়াবো না, তো লাইলন বর্জন করে আমরা পান্ডা দিয়ে ওড়াবো। পান্ডা আমার মনোজিতের দুজনেরই কালো পান্ডা, আর হচ্ছে সুতির সুতো আমরা যেটা মাঞ্জা দিয়েছি, গত বছর মাঞ্জা দিয়েছি, এবছরও দেবো, মাঞ্জার ভিডিও আসবে, আর ব্যাক টু ব্যাক যতটা পারছি ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। মনেও ডাকছে তোকে, তো আর একজন ঘুড়ির পার্টনার চলে এসছে, দেখাচ্ছি আমরা কত ঘুড়ি আর কত লাটায় সুতো করেছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো গাইজ দেখুন, এটা হচ্ছে মনোর পান্ডা জড়ানোই আছে, এই ঘুড়িটা আজকে ধরেছি একটু আগে দেখালাম, ছেঁড়া ঘুড়ি, এখানে এক গাদা ঘুড়ি, আমার ফেভারিট ঘুড়ি কালো চিল, আর এই ঘুড়িগুলো সব ওড়াবো, সব বড় ঘুড়ি আছে, এইসব ঘুড়িগুলো ওড়াবো, আকাশটা মেঘলা মেঘলা আছে, আর আজকে ঘুড়ি ওড়াচ্ছি অলিভ, আমি আর মনোজিৎ উঠছে, আর মেঘ করেছে, এত গরমের মধ্যে মেঘটা দেখলে দারুণ ভালো লাগে, আর এদিকে প্রচুর ঘুড়ি উঠছে, এদিকে প্রচুর ঘুড়ি উঠছে, আমি ঘুড়িটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, প্লাস হচ্ছে আমি যতটুকুনি অলিভ ঘুড়ি তুলতে শুরু করে দিয়েছে, আমি তো এই ঘুড়িটা ওড়াবো বললাম, আর দেখাচ্ছি যে কেমনভাবে ঘুড়িটা ওড়াচ্ছি আর কত মজা করছি। এই কালোটা হচ্ছে মনোজিতের ঘুড়ি, এই যে
আমার বাড়িটা ওই জায়গাটাই তো, সুতরাং আমার বাড়ির পেছন থেকে এই ঘুড়িগুলো উঠছে। মনোজিত খালি গায়ে লড়তে নেমে পড়েছে, কতবে খুব ভালো যে রোদ্দুরটা কমে গেছে। আর ওই টিপটিপিটা হচ্ছে অলিভের ঘুড়ি, অলিভ অলরেডি দুখানা কেটে ফেলেছে, ঠিক আছে। এই যে প্রো প্রো বান্দা আছে, আর সামনের দিক থেকে অনেক ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছ তোমরা। আর রথের সময় তো প্রচুর ঘুড়ি ওড়ে, এটা তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে, এবছরও প্রচুর ঘুড়ি উড়বে। তো চলুন আমরা কেমন ঘুড়ি উড়াচ্ছি দেখাচ্ছি। এই যে ছেলে টানছে, ছেলে এখন হুড়িয়ে টানছে, এই দুটোকে একসঙ্গে নেবে, এই দুটোকে একসঙ্গে নেবে। একটা গেল, একটা গেল, একটা গেছে, দুটোই গেছে, দুটোই একসঙ্গে, দুটো একসঙ্গে বোম করে দিয়েছে এই প্রো ছেলেটা, দুটো একসঙ্গে বোম করেছে, দুটো একসঙ্গে। এই যে ঘুড়ি দুটো পড়ছে, আর এই যে অলিভের ঘুড়িটা, দুটোই চাঁদের বাড়ি। আর এখন আমি টাইম ল্যাপসে নিয়ে যাচ্ছি আমাদের ঘুড়ি ওড়ানোটা, তোমরা একটু এনজয় করো। আমাদের একটা ছোট মোটো চ্যানেল আছে, তাতে আমরা প্লাঙ্ক ভিডিও করি, আমি করি। হ্যাঁ গাইস, লাইক, টমেটো সাবস্ক্রাইব, তাড়াতাড়ি করো, আমাদের এই আশা পূর্ণ করে উৎসাহিত করো।